jenga gas baganor jenga a oro jenga falau ise ar ikano ase derash gas ekhon ar tula hoy na emon ekon shob boro hoye geche ekhon ra hoyse bisil lagi amra pray 6-7 mash khaisi ebar khub 8-10 ta gas thake shob derash ar oi loge jenga gas eta holo peyara gas eta holo peyara gas ar eta holo jenga holo jenga onek gula jenga দেশি জিঙ্গা ওলো জিঙ্গা গাছ আসলে লেবু গাছ রে গুড়িয়া ধরছে আর ওই বড়ই গাছ ওলো গিয়া সফল গাছ ওলো সফল ধরছে ওলো সফল ওলো বড় বড়ই গাছ বড়ই আমরা খাইয়া বাটিয়া উঠিয়া বিক্রিও করা যায় ওলো অবস্থা কত বড় বড় গাছ দুইটা বড় গাছ আছে আমার অনেক বড় বড় গাছ আমার আরো একটা বড় গাছ আছে সামনে দুইটা বড় গাছে মোটামুটি আমরা খাইয়া আত্মীয় স্বজনরা খাওয়াইয়া বন্ধু বান্ধব খাওয়াইয়া আবার বিভিন্ন জায়গার দোয়াও যায় বিক্রি করার লাগে দোয়া যায় পোলা বড় গাছ বিভিন্ন জনরে আমরা খাওয়াই আমরা নাইবার সবরে বাঙালি সবরে বাসা বাসা নিয়ে দেই মাশাল্লাহ সবে খাইন ভরি গুয়ার বাড়ে প্রতি বছর অনেক বড় গাছ দুইটা গাছ বড় গাছ দেশি স্টাইলে বড়ই আর ইখানে ফিসে হইল গিয়া কদু গাছ লেসু গাছ আর এখন জিঙ্গা খাইরাম সফল দিছি এবার সবরে বাটিয়া মোটামুটি সফলের অভাব নাই আর এখন জিঙ্গাটা হয়ে গেছে এখন বেশি বড় বেশি এই যে জিঙ্গা একটা জিঙ্গা জিঙ্গা খুব প্রিয় একটা খানি তরকারি অনেক বড় জিঙ্গা গাছ মাশাল্লাহ আমার শ্বশুর আসলা প্রায় 6 মাস খুব ভালো যত্ন করে গেছেন আর আমরা পানি টানি দিয়া মোটামুটি এখন এটার একটা ভালো অবস্থানও আছে জিঙ্গা এমন বেশি পাতা হয়েছে ফুল হয়েছে জিঙ্গা বিনা থেকে জিঙ্গা দেখা যায় না এত বেশি জিঙ্গা হয়েছে এবার তো জিঙ্গা বাটিয়া দেয় সব বাসা বাসা নিয়ে দেয় বন্ধু বান্ধব নেইবার যারা আসেন বাংলাদেশে যারা আসেন আশেপাশে সবরে নিয়ে আমরা ওই যে জিঙ্গা ও জিঙ্গা এখন দেখছি না আমি আগে ও যে জিঙ্গা তো জিঙ্গা সেদিন খুব প্রায় 35টা জিঙ্গা ফাটছিলাম আজকেও আজকেও মোটামুটি প্রায় আজকেও প্রায় কতটা 25টার মতো জিঙ্গা হয়ে গেছে এটা বড় সাইজ জিঙ্গা মাশাআল্লাহ দেশি জিঙ্গা আর আমরা তো ফিসে দিয়ে আবার সময় হয় না ব্যস্ততা থাকে আম্মা শরীর খারাপ তো জিঙ্গা ফাড়া হয় না তো জিঙ্গা না ফাড়তে ফাড়তে জিঙ্গা বড় হয়ে যায় আজকে প্রায় 25টার মতো জিঙ্গা ফাড়া হয়েছে ও জিঙ্গা গাছটা আমি আবার দেখাই আরও আমার পিছে এটা তো সফরি গাছ $40 দিয়ে সফরি আনছিলাম সফরি ও মাত্র ফাড়লাম একটা সফরি পেয়ারা ও নতুন গাছ কিনে আনছিলাম $40 দিয়ে এটা আবার সৈয়দি সফরি না সৈয়দি আমরা ভালো সৈয়দি সফরি পিছিয়ে আবার ফুকা হয়ে যায় হইলো আমার ডেরাস গাছ ডেরাস দেখাইলাই ডেরাস এখন আর ফাড়াও না সব শক্ত হয়ে গেছে তা বিসির লাগে রাখা হয়ে যাবে আর কেউ ডেরাস গাছ মোটামুটি ডেরাস আমরা খাইছি 6 মাস ভালো ডেরাস খাইছি মানে তার শক্ত হয়ে গেছে পরে ফাড়াও না পর্যন্ত ব্যস্ততায় ও আমার ব্যাক সাইড এখানে বাচ্চা এত প্লেয়িং গ্রাউন্ড বাচ্চা এত কোনো খেলোয় আর ওইলো আমার বাসা আর ওইলো আমার গার্ডেন গার্ডেনটা মাশাল্লাহ ভালো গার্ডেন এখানে মরিচ গাছ আছে এখানে বেগুন গাছ আছে তো জিঙ্গাটা হয়ে গেছে আমরা জীবনে বাংলাদেশে আমি দিলে অত বড় জিঙ্গা গাছ দেখছি না একেবারে এক কোনার থেকে দৌড়িয়া বিরাট বড় জিঙ্গা গাছ ওটা হইলো আমার গার্ডেনের অবস্থা
সবরে দেখাইলাম গার্ডেনটা হোক সফরি গাছ সফরি আরও আছে সামনে দিয়া আর বড়ই গাছও দেখাইলাম বড়ই গাছ বড় বড়ই গাছ